এবার খোদ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়ির এলাকায় নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠল। রাস্তা তৈরি হতে না হতেই উঠেছে রাস্তা থেকে পিচের চাদর। এলাকার শিশুরা খেলার ছলে নতুন রাস্তার পিচ রাস্তা তুলে ফেলেছে হাতে করে। এই ঘটনায় এলাকাবাসীদের চোখে পড়ার পরে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসতে থাকেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিন সকালে গ্রামবাসীরা শ্যামাডাঙ্গা ও বাড়িশালী গ্রামের মাঝের রাস্তার ওপর পোস্টার হাতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, এই শ্যামাডাঙ্গা গ্রামের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়ি এবং এখানেই তিনি বর্তমানে বসবাস করে। তার গ্রামের রাস্তা যদি এই দুর্দশা হয় তাহলে অন্যান্য রাস্তার কী অবস্থা হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামের মানুষ। এলাকাবাসীদের দাবি, যতদিন না এই রাস্তার পিচ তুলে নতুন করে ভালোভাবে পিচের আস্তরণ দিয়ে তৈরি করে দেওয়া হয় ততদিন পর্যন্ত এই রাস্তার সমস্ত রকম কাজ বন্ধ থাকবে। এই ঘটনার পরই বেলা গড়াতে না গড়াতেই জেলা পরিষদ থেকে রাস্তা পরিদর্শনের জন্য আসেন জেলা পরিষদের চারজন একটি প্রতিনিধির দল। তার সঙ্গে ছিলেন ওই রাস্তার ইঞ্জিনিয়ার। তাদেরকে ঘিরে ও এলাকার মানুষ তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। জেলা পরিষদের প্রতিনিধিরা রাস্তার বিভিন্ন জায়গার মাপজোক করে নিয়ে যান এবং ওই রাস্তার বিভিন্ন জায়গা থেকে তারা রাস্তা তৈরি সামগ্রী নিয়ে যান এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবার আশ্বাস দেন। মূলত যে দিনটা হচ্ছে, যে আজকে দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি যে বাড়িশালিতে একটা পাকা রাস্তা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বহুদিনের আশা ছিল যে বাড়িশালি রাস্তা হবে। সেই রাস্তা যখন কাজ আরম্ভ হয়, সেই কাজ যখন চলতে থাকে, তখন আমরা ভেবেছিলাম কাজ হবে, কারণ আমরা যে গ্রামটায় বাস করি সেই বাসটাতে পাশের যে গ্রাম, যে রাস্তার উপর দিয়ে যাবে, মানে শ্যামাডাঙ্গা থেকে কাপসিট হয়ে বাড়িশালি যে রাস্তাটা যাবে, এই রাস্তাটার ওপরে মূলত আমাদের বর্ধমান জেলা সভাধিপতির বাড়ি। আর সেই বাড়ির রাস্তা যখন, সেই বাড়ির পাশে কি সেই গ্রামের পাশে যখন রাস্তা হবে, সেই রাস্তাটা যে ভালো রাস্তা হবে এটা আমরা আশাই করি। এবারে এই হিসাবে আমরা গ্রামের মানুষেরা ভেবেছিলাম রাস্তা ভালো হবে, কিন্তু আজকে রাস্তা হওয়ার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা, যে রাস্তাটা একদম খুব নিম্নমানের জায়গাতে নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তার কাজ হচ্ছে, যার ফলে যে রাস্তা যেখানে করা হয়েছে সেই রাস্তা বাচ্চা ছেলে যদি আঙুল ভরে সেই রাস্তা উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে, এবং সেই পিচ হচ্ছে এত নিম্নমানের যে রাস্তাতে মাত্র 1.5 ইঞ্চি, মানে রাস্তা থেকে 1/2 ইঞ্চি রাস্তা আছে যেটা পিচ ঢালা হয়েছে, আর সেই পিচ উঠে যাচ্ছে। তাই আজকে আমরা গ্রামের মানুষরা এখানে এক কাছে হয়েছি, যাতে যদি সভাধিপতি গ্রামের রাস্তা যদি এরকম অবস্থা হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে রাস্তা চলছে সেই রাস্তার অবস্থা কীরকমভাবে দাঁড়াবে। পূর্ব বর্ধমান থেকে মীর ওজলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।